হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মৌসুমী কুকিং টেস্টি টিপস চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দারুণ মজার সুস্বাদু আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল কিভাবে আপনারা সংরক্ষণ করবেন সেই টিপসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সারা বছর আপনারা এই কাঁঠালটা সংরক্ষণ করতে পারেন। এই ফলটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। ফ্রিজে যদি সারা বছর সংরক্ষণ করেন তাহলে কাঁঠালের পিঠা, কাঁঠালের কেক আরও অনেক কিছুই তৈরি করে খেতে পারেন। এখানে নিয়েছি একটা কাঁঠাল। কাঁঠালটাকে আগে আমি রোয়াগুলো বার করব। আমি সরিষার তেল হাতে মেখে নিয়েছি, আর এটা দেশি থেকে কাঁঠালটা এসেছে, বাড়ির গাছের কাঁঠাল। এই কাঁঠালে কিন্তু আমার দু ধরনের মানে কাঁঠালের কোয়া আছে, উপরে দিয়ে ছোট কোয়া, আবার নিচে তলিতে বড় বড় রোয়া। আমি ভেঙে দেখাচ্ছি। ফার্স্টে উপরে রোয়াগুলোই ভাঙছি, কারণ হচ্ছে উপরে রোয়াগুলো দিয়ে আমি অন্য প্রসেসে রাখবো, এজন্য যেহেতু একটু নরম নরম তার জন্য। আর নিচের রোয়াগুলো হবে একটু শক্ত চাওলা, ওগুলো আবার অন্য প্রসেসে রাখবো। আমি তিনটি প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন, পাশে থাকা বেলটা অলে ক্লিক করে ফেলবেন। উপরের রোয়াগুলো আমি উঠিয়ে নিয়েছি, এখন নিচের রোয়াগুলো উঠাবো। একই কাঁঠালে আমার দু ধরনের রোয়া হয়েছে, চাওলা চাওলা। নিচের রোয়াগুলো চাওলা চাওলা হয়েছে। আমি তিনটি প্রসেসে আমি ফ্রিজে রাখবো। হাতে যদি সরিষার তেল মাখানো হয় তাহলে কিন্তু হাতে কোনো আঠা লাগবে না। অনেকে আছে কিভাবে কাঁঠাল ভাঙতে হয় সেটা জানে না, এভাবে আপনারা ভাঙবেন। আমি এখন শুরু করি কিভাবে আমি কাঁঠালটা রাখব। ফার্স্টে বিচিগুলো ফেলে দিচ্ছি। ডিপ ফ্রিজে সংগ্রহণের জন্য কিন্তু কাঁঠালের বীজগুলো ফেলে তারপরে একটা বক্সে এভাবে রাখতে হবে, বিচি রাখা যাবে না ডিপ ফ্রিজে সংরক্ষণের জন্য। আর যেগুলো আমি নর্মাল ফ্রিজে রাখবো 10 থেকে 15 দিনের জন্য বা এক সপ্তাহের জন্য, সেগুলো আমি বিচি সহই রাখবো। আর একটা খেয়াল রাখবেন, ফ্রিজে ডিপে বা নর্মালে যেখানে আপনারা এই কাঁঠাল রাখেন অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে। আমি যেটা বিচি সহ রেখেছি ওটা নর্মাল ফ্রিজে রাখবো 2 সপ্তাহের জন্য, আর ডিপ ফ্রিজে রাখবো যেটা বিচি ফেলে দিয়েছি সেটা ডিপ ফ্রিজে রাখবো। আর খুব ভালো করে ঢাকনা লাগিয়ে তারপর রাখতে হবে, যেন একটার গন্ধ আর একটায় না ঢুকে। আর কাঁঠালে তো অনেক ফ্লেভার, তা অবশ্যই মাথায় রাখতে হবে, ঢাকনা ভালো করে ঢেকে রাখতে হবে। আর যে নিয়েছি আমি ছোট কাঁঠালের রোয়া ছিল সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে গালাটা আমি রেখে দেব কেক কিংবা পিঠা তৈরি করার জন্য। এটা সারা বছরই আপনারা সংরক্ষণ করতে পারেন। আর ডিপ ফ্রিজে যেটা রেখেছি বিচি ছাড়া সেটাও কিন্তু আপনারা ফ্রিজ থেকে বের করে তারপর একটু নর্মাল হলে ব্লেন্ড করে কেক কিংবা কাঁঠালের পিঠা যে কোনো সিজনে আপনারা বের করে বানাতে পারেন, এটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ফ্রিজ থেকে আমি কাঁঠালটা বের করে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। আমি সারা বছর এভাবে কাঁঠাল ফ্রিজে রাখি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।